পঞ্জিকা অনুসারে সারা দেশের মতো ময়মনসিংহেও আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হল রথযাত্রা। বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে 8 দিন এই উৎসব পালন করবেন সনাতন ধর্মাবলম্বীরা। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের দুর্গাবাড়ি মন্দির থেকে শুরু হয় রথযাত্রা। নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই মন্দিরে এসেই শেষ হয়। তো রথযাত্রার তাৎপর্য হচ্ছে কৃষ্ণ বলরামকে তারা একটি রথে আরোহণ করে, তারা সেই কুরুক্ষেত্র থেকে তারা বৃন্দাবনে টেনে নিয়ে যান। রথযাত্রা আসলে একটা ধর্মীয় অনুষ্ঠান, এটা আসলেই ভালো লাগে। বাচ্চাদের নিয়ে আমরা প্রতি বছরই আসি। প্রতি বছর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে হাজারো পুণ্যার্থী জড়ো হন পুরী শহরে। হিন্দু ধর্মে জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রা বিশেষ মাহাত্ম্য রয়েছে। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ, যিনি জগন্নাথ দেবকে শ্রীবিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আরেক রূপ বলে মনে করা হয়। এইবারে প্রথম আসা হয়েছে আমাদের রথযাত্রায়, এসে বাচ্চাদের নিয়ে সবাই অনেক ভালো উপভোগ করছি। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে, কেউ যদি এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে রাজপথে দর্শন করে এবং তার রথ দড়ি দড়ি টানে, তাহলে আর পুনর্জন্ম হবে না, অর্থাৎ সে আর এই জন্ম মৃত্যুর চক্রে এই জগতে আর আসতে হবে না। স্কন্ধ পুরাণ, নারদ পুরাণ, পদ্মা পুরাণে জগন্নাথের রথযাত্রার উল্লেখ আছে। প্রচলিত বিশ্বাস অনুসারে রথের দড়িতে টান দিলে জ্ঞানে বা অজ্ঞানে করা সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। এছাড়া রথের দড়িতে টান দিলে জীবনের সব দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। 100 যজ্ঞ করার সমান পুণ্য লাভ করা যায় রথের দড়িতে টান দিয়ে। এমন উৎসব আচার যেন নতুন প্রজন্মের কাছে টিকে থাকে যুগের পর যুগ, এমনটাই প্রত্যাশা রথযাত্রায় অংশ নেয়া পুণ্যার্থীদের। সৈয়দ রায়হান, এখন